আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা আপনারা কেটিকে মাইনিং অ্যাপসটাতে কাজ করতেছেন, তারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ভাইয়া, আমরা যারা কেটিকে মাইনিং অ্যাপসে কাজ করতেছি, আমাদের টোকেনগুলো যেখান থেকে রিসিভ করি, আমরা যেখান থেকে টোকেনগুলো রিসিভ করতাম, মাইনিং করতাম, সেই টোকেনগুলো এখন ডিরেক্টলি আনলক ব্যালেন্স, মানে এখানে এই যে দেখেন কেটিকে, এইখানে না এসে লক ব্যালেন্সে চলে যায়, লক হয়ে যায়। কারণটা কি? তো আজকে শুধু এইটা বলবো, এই যে লকে কেন যায় এবং এখান থেকে কিভাবে আনলক হবে সেইটা শুধু আপনাদেরকে বলবো, ঠিক আছে? তো আমি আগে দেখাই, এখানে খেয়াল করেন ভাই, এখানে আমার দেখেন 79.20 কয়েন আছে আমার এখানে। তারপর এখানে দেখেন লক ব্যালেন্স আছে 48.23। তো এখন আমি এখান থেকে এই দুইটা খেয়াল করেন, এখন আমি বিল্ডিং সেকশনে ক্লিক করি, এখানে বিল্ডিং সেকশনে ক্লিক করি, এখান থেকে আমি যেটা মাইনিং করছি সেইটা রিসিভ করি। দেখেন এই যে মাইনিংটা রিসিভ করলাম, দেখেন এখানে আমার কিন্তু এ হাফ রিসিভ। এখন আমি ব্যাগে বের হই, ব্যাগে বের হয়ে দেখেন এখানে 79.20 সেইটাই রয়ে গেছে। এখানে দেখেন 48.23 ছিল, সেখানে 48.38, মানে যেটা আমি এখন মাইনিং করে রিসিভ করলাম সেইটা কিন্তু লকে এসে পৌঁছেছে, তাই না? এটা আপনাদেরও হচ্ছে। তো খেয়াল করবেন, এখানে আমাদের কিছুদিন আগে কিন্তু প্রায় দিনে দুইবার তিনবার করেও কিন্তু এই অ্যাপসটা আপডেট নিছে। আর এখানে জ্যাকপট বলে একটা সেকশন ছিল, সেইখানে আপনাদের অনেকের, যাদের রেফার নাই তাদেরও কয়েন জমা হইতো, যাদের রেফার ছিল তাদেরও কয়েন জমা হইতো। দেখেন সেই জ্যাকপটের কয়েনটা কিন্তু এখানে নিছে, এই দেখেন র্যাঙ্কিং রিওয়ার্ড এইখানে এসে জমছে। আর এইখান থেকে কিছুটা টোকেন কিন্তু আপনাদের এই লক ব্যালেন্সেও আসছে, শুধু যে মাইনিং সেকশনের টোকেনটাই লক ব্যালেন্সে আসছে তা কিন্তু না, আপনাদের অনেকের এই যে জ্যাকপটের যে টোকেনটা এটা কিন্তু লক ব্যালেন্সে এসে পৌঁছেছে। চেক করে দেখেন, যাদের রেফার নাই তাদের এইখানে কিন্তু অনেক কয়েন আছে। তো এখানে খেয়াল করবেন আমার কিন্তু 320টা আছে। আর এই টাইমটায় যারা যারা আছেন প্রত্যেকটা কেটিকে মাইনারের কিন্তু এই যে টোকেনটা 320টা করে টোকেন আছে, আমার যখন 321টা হবে আপনাদেরও কিন্তু একই টাইমে 321টা কয়েন হবে। তো ভাই যারা এখনও আমার এই ভিডিওতে লাইক করে না তারা মাস্ট একটা করে লাইক করে দিন, এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা এই কেটিকে মাইনিংয়ে কাজ করতেছেন না ভাই, আপনারা হয়তো জানেন না এই যে টোকেনটা কেটিকে টোকেন, এই টোকেনটা কিন্তু অলরেডি 4টা এক্সচেঞ্জে লিস্ট আছে। তো ভাই যারা এখনও অ্যাকাউন্ট করেনি তারা আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, সেখান থেকে কেটিকে ভিডিও বলে একটা ভিডিও লিঙ্ক পাবেন। তো সেই ভিডিও লিঙ্কের উপর ক্লিক করে ভিডিওটা দেখে কেটিকে মাইনিং অ্যাপসে মাইনিংটা এ স্টার্ট করে নেবেন। ওকে, তো এখন আমরা যেটা মাইনিং করি সেটা থেকে লক, তারপর হয় আনলক, এই বিষয়টা আমি দেখাই, এই বিষয়টা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই বিষয়টা দেখানোর জন্য তাদের টেলিগ্রামটা চলে যায়, এখান থেকে টেলিগ্রামে ভিজিট করি ডিরেক্টলি। তো টেলিগ্রাম সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন টেলিগ্রাম আসার পর এই যে ব্যানারটা দেখেন, 16 এপ্রিলের ব্যানার, এইটা দিয়ে আমি বুঝাই ভাই, এইখানে অনেক কিছু বলা আছে। তো আমি সংক্ষিপ্তভাবে যেইটুকু বুঝতে পারছি সেইটুকু শুধু বুঝাই, পরেরটুকু আমি বুঝতে পারলে আবার পরে ভিডিও নিয়ে আসবো। তো এইটা আমি অবশ্য ট্রান্সলেট করে বুঝাই, কপি করে এখান থেকে আমি ট্রান্সলেট করে বুঝাই। ওকে ওয়েট। তো এখন এখান থেকে দেখেন, হ্যালো অংশগ্রহণকারীদের, মানে আমাদেরকে বলছে, মাইনিং হ্যাচ বিবেচনায় দীর্ঘ বিবেচনার পরে আমরা কোনো এনএফটি ধারকদের জন্য কিছু সময়ের জন্য মাইনিং হ্যাশ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কোনো এনএফটি ধারকের জন্য খনির পরিমাণ লক করা কেটিকে এ সংরক্ষণ করা হবে। এনএফটি হোল্ডারদের জন্য মাইনিং হ্যাশ রক্ষণাবেক্ষণ করবে, তবে সরাসরি আনলক কেটিকেতে সংরক্ষণ করা হবে। এখন এইটুক থেকে বুঝাই, এর আগে একটা আপডেট তারা দিছিল, এইটুকের আগে একটা আপডেট তারা দিছিল, সেইখানে বলা ছিল, অবশ্য সেই ব্যানারটা আমি খুঁজে পাচ্ছি না এখন, সেইখানে বলা ছিল যে যারা এনএফটি, তাদের এনএফটি যেটা এনএফটিটা হোল্ড করবে 400 কেটিকে দিয়ে একটা এনএফটি কিনতে হয়। তো যারা এনএফটি বাই করবে তারা প্রত্যেক দিন, এই যে দেখেন আমি আবারও অ্যাপসের মধ্য থেকেই দেখাই আর অ্যাপসের মধ্য থেকেই আলোচনাটা করব। খেয়াল করুন এখান থেকে, এই যে যারা এনএফটিটা হোল্ড করবে 400 কেটিকেতে একটা এনএফটি কিনতে হবে। তো যারা এনএফটিটা হোল্ড করবে তারা এইখানে, এই যে জ্যাকপট এইখানে ছিল, এখন এইখানে র্যাঙ্কিং রিওয়ার্ড 320টা, এই যে টোকেনটা থাকবে, এই টোকেনটা থেকে ডিরেক্টলি 5টা করে তারা টোকেন এখানে পাবে, শুধুমাত্র যারা এনএফটি হোল্ড করবে তাদের জন্য, তাদের জন্য
প্রত্যেক দিন 5টা করে এখানে কেটিকে আনলক হবে। আর এখন যে নিউজটা সেখান অনুযায়ী যারা এনএফটি হোল্ড করবে তাদের জন্য আরও একটা ফ্যাসিলিটি নিয়ে আসছে, সেটা কি আমরা যেখানে এই বিল্ডিং সেকশনে ক্লিক করে যে মাইনিংটা করতাম সেই মাইনিংটা এখন যে লক হয় সেইটা তার যাদের এনএফটি হোল্ড করা আছে তারা কেবলমাত্র এই আনলক ব্যালেন্সে ডিরেক্টলি পাবে। আর আমাদের যাদের এনএফটি হোল্ড করা নাই তাদের শুধু এইখানে এই লকটে আসবে, এখান থেকে এই যে কেটিকে আনলক ব্যালেন্স এখানে একটা করে প্রত্যেক দিন, খেয়াল করবেন আপনাদের সর্বোচ্চ একটা থেকে দুইটা সর্বোচ্চ, সেইটা করে এখানে এই আনলক ব্যালেন্সে এসে অ্যাড হবে। তো ভাই আপনাদের আমাদের যাদের এখানে কেটিকে খুব কম, আমাদের তো সামর্থ্য নাই 400টা কেটিকে দিয়ে একটা তাদের এনএফটি হোল্ড করার সামর্থ্য নাই, সেহেতু আমাদের 5টার আশা কিন্তু ছেড়ে দিতে হবে, 5টার স্বপ্ন বাদ দিতে হবে। সো আমাদের ওই প্যারা নাই, আপনাদের শুধু এইটুকুই জানাই যে আপনারা যেটা মাইনিং করতেছেন সেই মাইনিং ব্যালেন্সটা বর্তমানে লকে এসে পৌঁছাচ্ছে। আর সেখান থেকে পার ডে এখানে আমার কালকে কিন্তু ছিল 8720 আমার কিন্তু আজকে এখানে দুইটা অ্যাড হয়েছে, দুইটা এই লক ব্যালেন্স থেকে দুইটা এখানে অ্যাড হয়েছে। তো আপনাদের যাদের রেফার কম সেই অনুযায়ী এখানে কিন্তু র্যাঙ্কিং হিসাব আছে, একটা র্যাঙ্কে যারা আগাই আছে র্যাঙ্ক অনুযায়ী তাদের কিন্তু আনলক হবে। তো আপনাদের যাদের রেফার নাই তাদের কিন্তু একটা করে সর্বোচ্চ আনলক হবে এখানে, অথবা যেটুকু মাইনিং করে পাইতেন এর আগে সেইটুকু এখানে আনলক হবে। তো ভাই এতটুকু ক্লিয়ার, আমি যতটুকু বুঝছি ততটুকু দিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ভাই পরবর্তী কোনো আপডেট সম্পর্কে আমি জানলে আপনাদেরকে তখন জানাই দেবো, তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আর আমাদের এই ভিডিওতে যারা এখন একটা করে লাইক করে নেন তারা মাস্ট একটা করে লাইক করে দিন, আর আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে পাশ থেকে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা এখনও কেটিকে মাইনিংয়ে অ্যাকাউন্ট করেনি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনটা চেক দিবেন, সেখান থেকে কেটিকে মাইনিং বলে একটা ভিডিও লিঙ্ক পাবেন, তো সেই ভিডিও লিঙ্কটার উপর ক্লিক করে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। কেননা ভাই এই টোকেনটা কিন্তু অলরেডি 4টা এক্সচেঞ্জে লিস্ট। আর ভাই আমি এখান থেকে দেখাবো না অবশ্য, $5.5 কিন্তু এই টোকেনটা হিট করছিল এক একটা টোকেন, সেই ক্ষেত্রে ভাই হিউজ পরিমাণে এখান থেকে এক একজনের আপনাদের ইনকাম হবে। তো ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, অনেক কথা বলে ফেললাম, ভুল হইলে মাফ করে দিবেন, কোনোখানে ভুল হইলে মাফ করে দিবেন অবশ্য, কারণ ভাই আমি ভিডিওটা কিন্তু আগে শেয়ার করতেছি এই বিষয়টাতে। তো ভাই একটু ভুল হইতেই পারে, ভুল হইলে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।